নদের বিয়ে শেষে আমরা আজকে হচ্ছে নারায়ণগঞ্জে চলে আসছি তো আস্তে আস্তে রাত হয়ে গেছে তো আসার পরে এই তো গরুর মাংস দিয়ে মানে বাসি গরুর মাংস দিয়ে আজকে হচ্ছে ল্যাটকে খিচুড়ি রান্না করব রাতের জন্য শুধু আর কয়েকদিন যেহেতু বাসায় ছিলাম না ঘরের অবস্থা রান্নাঘর অবস্থা খুবই খারাপ কোনো রকম শুধু আজকে রান্নাঘরটা গুছিয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছে আর ঘরগুলো কালকেই গোছাবো আজকে শুধু এই তো কোনো রকম রান্না বান্নাটা তো করে নিয়েছি আসসালামু আলাইকুম এই তো বরিশাল থেকে আমরা কিন্তু এখন নারায়ণগঞ্জে চলে আসছি এবার তো আমরা গাড়িতেই চলে আসছি তো গাড়িতে আসতে তো বেশি একটা সময় লাগে না দেখা যায় চার ঘন্টা পাঁচ ঘন্টার মধ্যেই কিন্তু আসা যায় এসে আমি তো এখনও ফ্রেশ ট্রেশ কিচ্ছু ওই কোনো রকম হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছে আর আসতে আস্তে না রাত হয়ে গেছে তো রাতে এখন কি রান্না করবো আমার আগে রান্না করা হচ্ছে ফ্রিজে গরুর মাংস ছিল বলতে পারেন বাসি গরুর মাংস তো আমি মাঝে মধ্যে দেখা যায় বেশি করে মাংস রান্না করলে এক বক্স দুই বক্স রেখে দিই এই যে দেখেন এখন আমি রান্না করতে পারছি না এসে এখন এখন রকম কিছু এটা রান্না করবো তো বাসি গরুর মাংস দিয়ে কীভাবে খিচুড়ি রান্না করি সেটা একটু আপনার বলি তো এখানে হচ্ছে আমার যে পটটা রয়েছে সেটা দিয়ে এক পট চাল নিয়েছি সেই পট দিয়ে আধা পট করে হচ্ছে মসুর ডাল আর হচ্ছে মুগ ডাল দিয়েছি তো দুইটা এখন আমি মিক্স করে মানে ডালগুলো চালগুলো একসঙ্গে মিক্স করে খুব ভালো করে হচ্ছে ধুয়ে নেব আর অনেকেই হচ্ছে আমার কাছে মানে বউ ভাতের ব্লগটা চাচ্ছিলো নর্নদের তো আসলে ওই দিন যদিও বউ ভাত হয়েছে সব কিছু আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে তো যেদিন বউ ভাত ছিল সেদিন হচ্ছে আমার বড় কাকা শ্বশুর হচ্ছে গিয়েছেন তো সেই কারণে আর কেমন তেমন একটা ভিডিও আমি করতে পারিনি বা সবারই মন খারাপ ছিল তো এই জন্য আর তার পরবর্তী পরবর্তী ব্লগগুলো আপনার সঙ্গে শেয়ার করা হয়নি আর কাকা শ্বশুর হচ্ছে প্রায় অনেক দিন যাবত বিছনায় পড়া ছিলেন মানে অসুস্থ ছিলেন এর আগে হচ্ছে আমার কাকি শাশুড়িও মারা গিয়েছেন তো তার কষ্টে আসলে সে একেবারে বিছনায় পড়ে গিয়েছেন খুব অসুস্থ ছিলেন তো যাই হোক আল্লাহ তালা তাকে যেন জান্নাত নসিব করুক কার কখন মৃত্যু হয়ে আসলে কেউ জানে না তো যাই হোক ফ্রেশ হয়ে আবার রান্নাঘরে আসলাম এসে চাল ধুয়ে নিলাম তারপরে এই মাংসগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এরপর হাঁড়ির মধ্যে দিয়েছি হাঁড়ির মধ্যে দেওয়ার পরে কিছুটা হচ্ছে পানি একটু বেশি দিয়েছিলাম গরম পানি যাতে করে তাড়াতাড়ি মাংসটা ছুটে যায় তো পানি একটু বেশি হয়ে গেছে কি আর করার তো আমি শুধু মাংসগুলো উঠিয়ে রাখবো আর এই ঝোলের মধ্যে আমি যে চাল ডাল একসঙ্গে ধুয়ে রাখলাম সেই সেগুলো হচ্ছে এখানে দিয়ে দিব তো এই তো আমি এখানে আলু মাংস সব কিন্তু উঠিয়ে উঠিয়ে রাখছি তো এরপরে এই তো চালগুলো দিয়ে দিয়েছে আর কোনো কিন্তু মশলা দিবো না কোনো পেঁয়াজ বাটা আদা রসুন বাটা বা পেঁয়াজ কুচি কিচ্ছু দিব না শুধু এই মশলা বা ঝোলের মধ্যে হচ্ছে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নিব শুধু এর মধ্যে দিব আমি লবণ আর একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া কারণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া না দিলে তো খিচুড়ি কালারটা ভালো হবে না তো এই জন্য হচ্ছে আমি একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়া আর স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে খুব ভালো করে এই দেখেন ভাজা ভাজা করে নিয়েছি তারপরে কিন্তু আমি এখানে এখন গরম পানি দিয়ে দেবো যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তো পাশে আমি এই তো একটু গরম পানি বসিয়ে দিয়েছিলাম হাত মুখ বা ফ্রেশ হওয়ার জন্য কারণ এত ঠান্ডা নারায়ণগঞ্জ যে আমার মনে হয় বরিশাল থেকে নারায়ণগঞ্জে বেশি ঠান্ডা আসার পরে তাই মনে হচ্ছে আমার তো আমি যেহেতু রান্না করে তাও এত ঠান্ডা লাগছে পুরো না মানে রান্নাঘরের জানলা বন্ধ করে রান্না করছি অনেক বাতাস বাহিরে তো গরম পানিটা আমি দিয়ে পরিমাণ মতো দিয়ে যখন একটু শুকিয়ে আসছে মানে খিচুড়িটা যখন হয়ে গেছে তারপরে আমি কিছুটা হচ্ছে মাংস দিয়ে দিব। আর রাইসের জন্য হচ্ছে আমি একটুখানি ভাত রান্না করেছি কারণ ও খিচুড়ি খেতে গেলে একটু ঝামেলা করবে তো এই জন্য হচ্ছে একটুখানি মাংস রেখে দিলাম আর সাদা ভাত রান্না করেছিলাম সেটা দিয়ে হচ্ছে ওকে খাইয়ে দিব আর এখানে তো মাংসগুলো বা আলুগুলো দিয়ে দিয়েছি আর হচ্ছে এখন ধনিয়া পাতা আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ হচ্ছে দমে রাখার পরে কিন্তু খিচুড়িটা হয়ে যাবে আর পোলা চালের খিচুড়িটা না তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য পোলা চাল দিয়ে রান্না করেছি আপনারা চাইলে ভাতের চাল দিয়ে সেমভাবে ভাবে এই খিচুড়িটা রান্না করতে পারেন আর কোনো ডিম বা কিচ্ছু ভাজি নেই এটা দিয়ে খাওয়া যাবে আর হচ্ছে আচার দিয়ে হচ্ছে খাবো আমরা আর একটু সালাদ করছিলো রাইসার বাবা তো সব মিলে এই ছিল আমাদের রাতের খাবার জার্নি করে আসার পরে কিছু রান্না করতে ইচ্ছে করে বলেন আর হয়েছে রাতের সময় রাতে কোথায় বা খাবার পাবে এই ঠান্ডার মধ্যে কোই যাবে খাবার আনতে তো জন্য রকম এভাবে হচ্ছে রান্না করে নিয়েছি আর ঘরের অবস্থা একেবারে বারে কাহিলা আজকে আর কিছুই করব না রান্নাবান্না তো করলাম দিয়ে কোনো রকম ঘুমিয়ে পড়বে তো তারপরের দিন দেখি ঘর সব কিছু বোঝাবো কারণ কোনো জায়গা থেকে আসলে তিন চার দিন কোথা থেকে যদি আপনি বেরিয়ে আসেন তারপরে বাসার অবস্থা যে কী হয় এটা তো আমরা কম বেশি সব গৃহিণীরাই জানি এখন যে কেকটা আমি ডেকোরেশন করছি এই রেড ভেলভেট কেকটা যে কাস্টমার আপনার নিয়েছি বা আমার সঙ্গে অনেক অনেক রাগ করে বসে আছে হয়তো আর কখনো আর কেক অর্ডারও করবে না সাথে এই ফটো কেকটা কীভাবে আমি বানিয়েছি সেটাও কিন্তু শেয়ার করব সাথে অরেঞ্জ ফ্লেভারের কেকের ডেকোরেশন রয়েছে আর এই যে কেকটা দেখছেন আমি ডেকোরেশন করছি এই কেকের ডেকোরেশনও ছোট্ট ভিডিওতে পেয়ে যাবেন তো যাই হোক এই তো একটা রেড ভেলভেট কেক আমি ডেকোরেশন করব দেখেন এটা কিন্তু টল কেক হবে মানে এটা যেহেতু টল কেক হবে সেই জন্য আমি দুইটা মোল্ডে হচ্ছে বেক করে নিয়েছি একটু লাম্বাটে হবে মানে উঁচু হবে কেকটা তো সেই জন্য আমি সাড়ে চার ইঞ্চ মোল্ডে হচ্ছে কেক দুটো বেক করে নিয়েছিলাম দেড় পাউন্ডে প্রথমে হচ্ছে এক পাউন্ড করেছিলাম একটার মধ্যে আধা পাউন্ড করেছিলাম আর একটার মধ্যে তো মোট হচ্ছে এটা দেড় পাউন্ডের কেক হবে আর টল কেকগুলো বানালে আমি সাধারণত এইভাবেই হচ্ছে বানিয়ে থাকি তো কেকটা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সফট হয়েছে এটা কিন্তু রেড ভেলভেট কেক একেবারে হচ্ছে অথেন্টিক একটা কালারের মধ্যে লাল টুকটিকে রেড ভেলভেট কেকটা কিন্তু আমি বানিয়েছি তো এই কেকটা আমার প্রেজে মোস্ট ডিমান্ডিং একটা কেক কারণ যতবারই হচ্ছে আমি এটা ডেলিভারি করেছি যতবারই হচ্ছে কাস্টমার খেয়েছে খেয়ে কিন্তু সবাই খুব প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ আমার কেকের বিজনেস কিন্তু বেশি দিন হয়নি এতে করে আমি এত সুন্দর সুন্দর রিভিউ পাচ্ছি আর এত রিপিট কাস্টমার পাচ্ছি এটা কিন্তু আমার খুবই হচ্ছে সৌভাগ্যের ব্যাপার তো যাই হোক কেকটা কিন্তু আমি খুব ভালো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এখন প্রত্যেকটা লেয়ারে হচ্ছে সুগার সিরাপ দিয়ে তারপরে এখন ক্রিম দিয়ে হচ্ছে আমি ক্রাম কোট করে রাখবো আর যেটা বললাম আর কি এই কেকটা যে আপন নিয়েছিল তো আমার করা মানে আমার নিজেরই হচ্ছে আইডিয়া থেকে আমি একটা হচ্ছে কেক বানিয়েছিলাম অরেঞ্জ ফ্লেভারের তো সেই ডিজাইনটাই হচ্ছে আপু চাচ্ছিলো একটু ভিন্ন রকম আর কি রেড ভেলভেট নেবে যেহেতু রেড ভেলভেট কেক হবে কালারটাও যাতে রেড কালারের মধ্যে হয় তো সেইভাবে হচ্ছে আপু হচ্ছে কেকটা চেয়েছিলো তো প্রথমে ভাবছিলাম যে কেমন হবে না হবে যেহেতু আমি একটা অরেঞ্জ ফ্লেভারের হচ্ছে সেম বানিয়েছিলাম তো ওইটাও হচ্ছে প্রায় দুই পাউন্ড ছিল মানে দুই পাউন্ডেরই ছিল তারপর একটু টল চাঁদ ছিল দেড় পাউন্ডের মধ্যে আর এক পাউন্ডের টল কেকগুলো আসলে অত ভালো হয় না নিলে হচ্ছে দেড় পাউন্ড বা দুই পাউন্ডের মধ্যে কিন্তু নিতে হয় তাহলে কিন্তু টল কেকগুলো ভালো হয় আর এইটা হচ্ছে দুই পাউন্ড ছিল আর এটা দেড় পাউন্ড এটা একটু লম্বা হয়েছে আর এটা একটুখানি হচ্ছে নিচু হয়েছিল আমি এটা হচ্ছে অত টল করে বানাইনি তো যাই হোক এই সেম কেকটাই হবে তো সেম কেকটার মধ্যে হচ্ছে রেড কালার যেহেতু ওই তো বললাম যে রেড ভেলভেট কেক যেহেতু তো আমি এটা চকলেট দিয়ে কিন্তু বানিয়েছি উপরে চকলেট দিয়ে দিচ্ছি এরকম করে দুই তিনটা তারপরে আমি একটা ফুল দিয়ে দিয়েছি রেড কালারের তো এরপর যেটা বলছিলাম আর কি আপু হয়তো আমার সঙ্গে রাগ করে বসে আছে আপু যদি ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টস করে জানাবেন রাগ করেছেন কি না আপনি কারণ আপু যখন আমার কাছে কেকটা অর্ডার করেন তখনই বলেছিল যে আমি ছোট্ট করে ব্লগে যাতে শেয়ার করি বা ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করি আমার পেজে আসলে সেরকমভাবে সময় হয়নি তো সেই জন্য আর দেওয়া হয়নি আমি ভেবেছিলাম যে ব্লগে শেয়ার করব তারপরে কিন্তু আর করা হয়নি আমি ব্যস্ততার মধ্যে পড়ে গিয়েছি তো আজকে ভাবলাম যে কয়েকটা কেকই একসঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করি সেই সাথে স্পেশাল কেকটাও আপনাদের সঙ্গে শেয়ার করা হবে তো যাই হোক কেক ডিকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এটা ছিল ফটো কেক অনেকেই হচ্ছে বলছিলেন যে ফটো কেকটা আমি কীভাবে হচ্ছে দিয়েছি মানে ফটো কেকটার উপর যে মানে কেকটার উপর যে ফটোটা দিয়েছি এটা আমি কীভাবে হচ্ছে লাগালাম তো আমি কেকটা হচ্ছে আগের দিন রাতে হচ্ছে ফুল ফিনিশিং দিয়ে আমি হচ্ছে কেকটা রেখে দিয়েছিলাম এখন শুধু ডেলিভারি দেওয়ার আধা ঘন্টা আগে শুধু আমি ফটোটা বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু নন এডিবেল এটা কিন্তু খাওয়া যাবে না তো এই কেকটা হচ্ছে আমি প্রিন্টারের দোকান থেকে আপু যখন ছবিটা দিয়েছি মেসেঞ্জারে আমাকে তো সেখান থেকে আমি নিয়ে হচ্ছে প্রিন্টারের দোকান থেকে হচ্ছে প্রিন্ট করে সাইজ মতো হচ্ছে বসিয়ে দিয়েছি কেকটা যত ইঞ্চি মোল্ড আমি দিয়েছি সেই ইঞ্চি মোল্ড অনুযায়ী হচ্ছে আমি ছবিটা হচ্ছে দিয়েছি তো যাই হোক হয়তো ওই কেকটার ডেকোরেশনও কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবেন আর এটা ছিল হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের কেক এই কেকটা যে কত মজার মানে প্রত্যেকটা কেকই খুব মানে মজার হয়ে থাকে আর প্রত্যেকটা টেস্ট খুব ভিন্ন রকম হয়ে থাকে আমার বেশি বেশিরভাগ হচ্ছে কেক বেশিরভাগ কেকগুলো অর্ডার হয় সেটা হচ্ছে চকলেট তারপর হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের রেড ভেলভেট তো থাকবে এটা মোস্ট একটা ডিমান্ডিং কেক আমার পেজের আর ভ্যানিলা তো এই কেকগুলো হচ্ছে অনেক অনেক আপুরাই হচ্ছে পছন্দ করেন আমার পেজের তো যাই হোক এই কেকগুলো বানানো হয় এছাড়াও হচ্ছে দেখা যায় যে বাটার স্কচ কেকটাও হচ্ছে অনেকে পছন্দ করেন তো যা যা পছন্দ অনুযায়ী হচ্ছে নিতে পারেন কেক সবগুলো আলহামদুলিল্লাহ খুবই টেস্টের বা খুবই মজার তো এই অরেঞ্জ ফ্লেভার কেকটার উপরে আমি গানাস দিয়েছিলাম গানাস দেওয়ার পরে আমি ছোটো ছোটো চকলেট বার বসিয়ে দিয়েছি দিয়ে নামটা দিয়ে কিন্তু ডেকোরেশনটা কমপ্লিট করেছিলাম আর এই কেকের শোনটা অনেকেই দেখতে যাচ্ছিলেন এটা টু টু পাউন্ডের মধ্যে মানে দুই পাউন্ডের মধ্যে একটা রেড ভেলভেট কেক ছিল তো তো কেকটা আমি পুরোটা বানিয়ে পরে কিন্তু ফিনিশিং দিয়ে উপরে আমি একটা দেখেছিলাম কিন্তু আপনার খেয়াল করে টুথপিক দিয়ে এরকম করে সাইডে একটা দাগ কেটে নিয়েছি এতে করে যে ফুলগুলো আমি বসাচ্ছি ফুলগুলো তাহলে সোজা ভাবে মানে আমি যেভাবে চাচ্ছিলাম সেভাবেই কিন্তু ফুলগুলো আস্তে আস্তে করে নিচে নামবে তা না হয় দেখা যাবে যে এলোমেলো হয়ে যাবে তো এই জন্য টুথপিক দিয়ে হচ্ছে আমি সাইডে এমন করে নিয়েছি এটা হচ্ছে অনেক নজর দিয়ে করেছিলাম আর আমি যে ক্রিমটা সবসময় ব্যবহার করি সেটা হচ্ছে ট্রপিক্যাল ক্রিম তো ট্রপিক্যাল ক্রিমটা আসলে দেখা যায় অনেকে ব্যবহার করতে পারেন না আমি ইনশাল্লাহ ছোটো একটা ভিডিওর মাধ্যমে কীভাবে ট্রপিক্যাল ক্রিমটা পারফেক্টভাবে আমি বানিয়ে থেকে সেটা শেয়ার করব তো আমি সবসময় দেখা যায় ট্রপিক্যাল ক্রিম দিয়ে বানাই আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হয় আর এই ট্রপিক্যাল ক্রিমের টেস্টটাও কিন্তু খুব ভালো তো যাই হোক এই তো আমি ফুলকুড়ো দেওয়ার পরে উপরে ছোটো ছোটো আমি হচ্ছে সুইট বল দিয়েছি এরপর কিন্তু আমি এখানে হচ্ছে ফাউন্ডারের মধ্যে নামটা লিখে বসিয়ে দিয়েছি কয়েকটা বাটারফ্লাই দিয়ে দিব বার্থডে রাপার দিয়ে দিব তারপর কিন্তু কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে যাবে এই কেকটা যে আপুটা নিয়েছিল তার হাজব্যান্ডের জন্য তারা কিন্তু খুব প্রশংসা করেছে এবং খুব ভালো টেস্ট এটাও বলেছে যারা আমার কাছ থেকে কেক নিতে চান আমার কিন্তু পেজ রয়েছে কেকের পেজের নামটা মানে কেকের পেজের নামটা আমি আজকে কমেন্টে দিয়ে দেবো চাইলে সেখান থেকে হচ্ছে আমার কাছে কেক অর্ডার করতে পারেন আজকে এই পর্যন্ত ওই আল্লাহ